পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃতীয়বারের মতো ক্ষমতায় প্রতিষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেস। ক্ষমতায় প্রতিষ্ঠিত হবার পর থেকেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিজেপি কর্মীদের উপর নির্মম অত্যাচার চালিয়ে যাচ্ছে। এই অভিযোগ এনে বিজেপি ত্রিপুরা প্রদেশের ডাকে সাড়া দিয়ে বৃহস্পতিবার সোনামুড়া মণ্ডলের উদ্যোগে হয়েছে মণ্ডল এলাকার বেশ কয়েকটি স্থানে প্রতিবাদ কর্মসূচি। এই কর্মসূচিতে অংশ নিয়েছেন বিজেপি রাজ্য কমিটির সদস্য বাহারুল ইসলাম মজুমদার, জেলা সভাপতি দেবব্রত ভট্টাচার্য, মণ্ডল সভাপতি সুভাষ সাহা প্রমুখ। বিভীষিকা বন্ধ করার জন্য আমরা সর্বভারতীয় একটা কর্মসূচি অঙ্গ হিসাবে আমরা আজকে বিজ্ঞান দিবস পালন করছি। আমরা বক্সনগর কেন্দ্রের প্রতিটি বুথে আমরা এই সকাল ১১টা থেকে আমরা জায়গায় জায়গায় গিয়ে আমরা এই বিজ্ঞান দিবস এবং বিজ্ঞান জানাচ্ছি, এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ত্রিপুরা রাজ্যের মানুষকে জানিয়ে দিতে চাই যে আগামী দিনে ত্রিপুরা রাজ্যে যদি কোনো রাজনৈতিক দল এরকম হিংসার আশ্রয় নেয় তাহলে ভারতীয় জনতা পার্টি তার মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে এবং প্রয়োজনে আমরা। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া ট্যানেল।